আলহামদুলিল্লাহ, সমস্ত গুণগান প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ প্রচণ্ড রোদের মাঝে, গরমের মাঝে সব বাধা উপেক্ষা করে মসজিদে সালাত আদায়ের জন্য আশার তৌফিক প্রদান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার নবুয়তির জিন্দিগিকে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন, যিনি তার উম্মতের কল্যাণের জন্য সকল ভালো বিষয় সম্পর্কে অবহিত করেছেন, উম্মত যাতে করে কখনো বিপদগ্রস্ত না হয়, কখনো সমস্যায় না পড়ে, সেজন্যে সকল প্রকার অনিষ্ট, সকল প্রকার অমঙ্গল থেকে তার উম্মতকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই চাই সাফল্য, সফলতা। আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি বিষয়ে আমরা চাই সফলতা। আমরা যে যেখানেই থাকি না কেন, যে ব্যক্তি আমরা যেখানে যে সেক্টরে কাজ করি না কেন, যা ছাত্র হোক, তলবে ইলম ছাত্রের অন্যতম একটি আশা থাকে আমি প্রতিটি ক্লাসে ফার্স্ট হব, প্রত্যেকটি পরীক্ষায় আমি এই ক্লাস বা ভালো রেজাল্ট করব। শিক্ষকের আশা আকাঙ্ক্ষা থাকে সে ভালো কিছু উপহার দেবে ছাত্রদেরকে। সংসার জীবনে যারা থাকেন তারা তাদের সংসারকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন, অর্থাৎ সংসার জীবনের সফলতা নিয়ে আসতে চান। কর্মজীবনে আমরা কর্মজীবনের সফলতা পেতে চাই। যে যে ক্ষেত্ররা আছি আমরা, আমরা প্রত্যেকে আমরা সফলতা ছাড়া ব্যর্থতা আমরা কেউই চাই না। আর আল্লাহ পাক তিনিও চান তার বান্দারা সাফল্যমণ্ডিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রাথমিক জীবন সাফল্যতার সাথে সাথে পরকালীন জীবনকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য অসংখ্য নিয়ামতরা যে আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা কথা বলছি, মুখটা আল্লাহ দিয়েছেন, এতে যেবা আমরা সাধন করি, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতা, এটা কিন্তু আল্লাহ দিয়েছেন। এই যে চক্ষু দিয়েছেন দেখার জন্য আল্লাহ দিয়েছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, এসব কিছুই কিন্তু আমরা চাই এর মাধ্যমে সফলতা অর্জন করতে। প্রিয় ভাই আমার, এই সফলতা আজকে আমরা ভিন্নভাবে গ্রহণ করেছি। আজকের বক্তৃতার বিষয়টি আমি আলোচনা করব। আল্লাপাক যে সফলতা চান আমাদের মাধ্যমে, সেই সফলতা মূলত আমাদের নিজেদের জন্য, আল্লাহর তো কিছু যায় আসে না। দুনিয়ার সকল মানুষ যদি মারা যায়, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যায়, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহর কিছু যায় আসে না। তো আল্লাপাক তিনি এতটাই দয়া করেন বান্দাদেরকে, এতটাই তিনি বান্দার প্রতি দয়াশীল যে বান্দারা যাতে করে নিজেরাই নিজেদের সফলতা অর্জন করে আসে। অনেক জায়গায় বলেছেন আল্লাহ পাক বান্দাদের সফলতার বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন পথ পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। এই এই কাজ করলে মুমিন তুমি সফলতা অর্জন করবে, এই কাজ করলে মুমিন তুমি ক্ষতিগ্রস্তের মাঝে পড়বে। প্রিয় ভাই আমার, আমরা পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রে যতটা না সফলতা অর্জন করার চেষ্টা করছি, ওই যে অনন্তকাল এই যে পৃথিবীর মায়া মমতা, হাসি কান্না খেল তামাশা সব কিছু ছেড়ে আমরা চিরন্তন জীবনের জন্য যেখানে পাড়ি দেব, সেখানকার সফলতার জন্য কিন্তু আমরা ততটা ব্যস্ত নয়। আল্লাহ পাক বলেন যে খায়রুদ্দুনিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, ওয়াল আখিরাতু খায়রুন
যে পরকালীন জীবনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী। কিন্তু আজকে আমরা পরকালীন জীবনের সফলতা চিন্তা একটু করি না, অথচ পরকালীন জীবনের সফলতার জন্য আল্লাহ পাক বারবার বলেছেন ফাইলুল্লিল মুসাল্লি আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে বলছেন যে তোমরা দুর্ভাগা, তোমরা যারা নামাজ পড়ো তোমরাই দুর্ভাগা, তোমরা সাফল্যমণ্ডিত অর্জন করতে পারো নাই, কারণ তোমরা তো সালাত ঠিক মতো আদায় করছো না। দেখুন এই সফলতার কারণগুলির ভিতর কয়েকটি কারণ উল্লেখ করব। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম যে কারণটি উল্লেখ করেছে সে বিষয়ে বলেন সূরা মুমিনুনে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রিয় ভাইরা, আমার সফলতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম যে আমরা আমাদের পার্থিব জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমার সফলতা চাই। আমাদের এই পার্থিব জীবনের ভোগ সামগ্রী, লোভ লালসা, খেল তামাশা, ঘর বাড়ি, এসব কিছুই কিন্তু আমাদের জীবনের একটি চাহনি যে আমরা সকল ক্ষেত্রে সফলতা চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, সফলতা রয়েছে ওই সকল মুমিনের মাঝে, ওই সকল মুমিন সফলতা হয়েছে। সেই সফলতার ক্ষেত্রে কোনটাকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন? আল্লাযীনাহুম ফিসালাতিহিম খাশিউন। হ্যাঁ, ওই সকল মুমিনরাই সফল যারা সালাত আদায় করে অত্যন্ত বিনয়ী নম্রতার খুশি খুশি ভাব নিয়ে। আল্লাহ আকবার। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন যারা চাকরি সুন্দর করে করে, যারা দৈনন্দিন কাজ ভালো করে আদায় করে, যারা ব্যবসা বাণিজ্য ভালো করে করে, যারা ঘর বাড়ি সুন্দর করে সাজাইয়া রাখে, তারাই সফল কামিয়াবি। এগুলো কি বলেছেন? কিছুই বলেন নাই। শুধু প্রথম সর্বপ্রথম যেটি বলেছেন সেটা হচ্ছে ওই মুমিনরাই সফল যারা সালাত অত্যন্ত বিনয়ী নম্র এবং খুশি খুশি ভাব নিয়ে আদায় করে। প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক কেন এটি বললেন? অনেক ইবাদতের অনেক ইবাদত রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, কত ইবাদত বন্দগী রয়েছে, কিন্তু সর্বপ্রথম নামাজের বিষয়টি কেন নিয়ে আসলেন? প্রিয় ভাইরা, একজন মুসলমানের, একজন মুমিনের ইমান আনার পর পরই সর্বপ্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে সালাত। এমনকি যদি ইমান আনার পরে জোহরের সালাত পেয়েছে, সালাত ত্যাগ করেছে, এরপরে মারা গেছে, সে কাফের হিসেবে মারা গেছে। কিসেবে মারা গেছে? কাফের হিসেবে মারা গেছে। সে যদি ইচ্ছা করে সালাত ত্যাগ করে, অস্বীকার করে, আর যদি কোনো কারণবশত শরীয়ত কোনো কারণ যদি থাকে তাহলে সমস্যা নেই। আবার ফজরের পর ইমান এনেছে, জোহরের রক্ত হওয়ার আগেই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, জান্নাত, সে কি জান্নাত, কারণ সে সালাত পড়ার সময় পায় নাই তাই পড়তে পারে নাই। কিন্তু যে সালাত পড়ার সময় পেল, বালে মুসলিম নর নারী, অথচ সেটিকে ইচ্ছা করে ছেড়ে দিল, সে কাফের। অমুসলিম ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া অনুযায়ী এই ব্যক্তিকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, গোসলও দেওয়া যাবে না, জানাজাও পড়া যাবে না, কুকুর শৃগালের মতো পুঁতিয়ে রাখতে হবে যাতে করে তার লাশের গন্ধে আর মুসলমানরা কষ্ট না পায়, সেজন্য শুধু। এত গুরুত্ব, এই জন্যই বলেছেন আল্লাহ পাক যারা সালাত ঠিক মতো খুশু খুশু ভাবনা আদায় করে, বিনয় নম্রতা, আল্লাহর ভয়, সালাত কখন আসবে? হারাম খালে আসবে? সুদি কারবারি করলে আসবে? ঘুষের কারবারি করলে আসবে?
আমানত খেয়ানত করলে আসবে, আত্মহত্যা শূন্য করলে আসবে, প্রতিবেশী হক নষ্ট করলে কি আসবে সলাতে খুশি খুশি ভাব? কখনো আসবে না। অতএব সালাত কেন্দ্রিক আপনার জীবনের সফলতা, সালাত যদি ঠিক হয়ে যায় আপনার জিন্দগির সব কিছু।